নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের জন্য দেখো, যারা লেডি কনস্টেবল পরীক্ষার্থী রয়েছে এবং যারা আপকামিং WBP এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন শুরু করেছে এবং তার সাথে যারা কলকাতা পুলিশের মেন দেবে, প্রত্যেকজনের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব আমরা লঞ্চ করেছি। তোমরা জানো অলরেডি, তোমাদের পূজা ম্যাম তোমাদের এই ক্লাসটা নেন। তো যাই হোক, আজকে আমি তোমাদের পড়ে দিলাম এটা, আর অতি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য করাবো। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে সিরিজটা করাবো, সিরিজের সব পার্ট কটা যদি তোমরা দেখতে পারো, আশা করি এটুকু বলতে পারি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, তো চলো আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখো। সম্প্রীতি মিলিটারি চুক্তি ভারতের সাথে কোন দেশের মধ্যে হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সম্প্রীতি মিলিটারি যে চুক্তিটা, সেটা ভারতের সঙ্গে কোন দেশের হয়েছে? ভারত শ্রীলঙ্কা, ভারত বাংলাদেশ, মায়ানমার, না ভারত ইন্দোনেশিয়া? সঠিক উত্তর করার চেষ্টা করো। এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারত বাংলাদেশ। তাহলে ভারত বাংলাদেশের মধ্যে হয়েছে সম্প্রীতি মিলিটারি চুক্তি। ঠিক আছে, নেক্সটটা কী আছে দেখো, বজ্রপহাড় কোন দুটি দেশের মধ্যে মিলিটারি চুক্তি? এগুলো কেন, এগুলো রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো CHSL-এর হচ্ছে, তো CHSL-এর এক্সামে কিন্তু পুনরায় এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমাদের দিচ্ছে। ঠিক আছে, ওই জন্যই করিয়ে দেওয়া। বজ্রপহাড় কোন দুটি দেশের মধ্যে মিলিটারি চুক্তি? ইন্ডিয়া UK, ইন্ডিয়া US, ইন্ডিয়া থাইল্যান্ড, না ইন্ডিয়া মঙ্গোলিয়া? সঠিক উত্তর হয়েছে ইন্ডিয়া US। ঠিক আছে, আর তোমাদের জন্য আমাদের, তোমরা জানো যে অতি প্রত্যাশিত ব্যাচ তোমাদের জন্য আমাদের ইনস্টিটিউট থেকে, কিন্তু যারা অনলাইনে পড়বে মনে করছো তাদের জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে, তোমরা জানো যে AK-47 ব্যাচ লঞ্চ করা হয়েছে 2.0। কারণ কেন স্যার 2.0? কারণ এই নাম দিয়ে এর আগে SSC GD, যেখান থেকে আমাদের 109+ সিলেকশন পেয়েছে, তো সেই ব্যাচ তোমার পুনরায় আমরা রিটার্ন করছি যেটা WBP-র জন্য। ঠিক আছে, এই ব্যাচের মধ্যে সমস্ত সব কিছু তুমি পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত বিভাগ অর্থাৎ কনস্টেবল এবং SI উভয়ই পড়ানো হবে। মাত্র রেজিস্ট্রেশন ফিস রাখা হয়েছে 599 টাকা, মান্থলি ফিস আছে তোমার 100 টাকা। তো এইটুকুই বলবো। আর যারা অফলাইনে পড়বে, পাঁশকুড়া, বর্ধমান, কী বল, বাগনান, রানাঘাট, যেখানেই পড়বে, তোমরা অফিসিয়াল নম্বর আমাদের এই যে নম্বরটা এখানে দেওয়া আছে, এখানে যোগাযোগ করো। ঠিক আছে, চলো নেক্সটটায় চলে যাই। নেক্সটটা আছে দেখো, কোন ছবি অস্কার পুরস্কার 2023-এ সেরা ছবি হিসাবে মনোনীত হয়েছে? দ্য হাল্ক, আয়রন ম্যান 2023, না এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স, না দ্য ফিয়ার? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন C, এভরিথিং এভরিহোয়ার তোমার অল অ্যাট ওয়ান্স, এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন লেভেলগুলো দেখে তোমরা নিজেরাই বুঝতে পারছো কেমন ইম্পর্টেন্স। কলিঙ্গ সাহিত্য পুরস্কার 2023-এ শিশু সাহিত্যে কে পেলেন, মানে শিশু সাহিত্যে মানে শিশুদের জন্য বই লিখে কে পেলেন কলিঙ্গ পুরস্কার? পুনম বেসম, জারিন ভিরজি, কৈলাস সত্যার্থী, না রামশঙ্কর সিং? সঠিক উত্তর হয়ে যাবে জারিন ভিরজি। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নোবেল পুরস্কার 2023 শান্তি বিভাগে কে জিতলেন? ডেনিস ও নাদিয়া, উইলিয়াম ডিরসন, আর্থার আস্কিন, না কেউই নয়? সঠিক উত্তর হয়ে যাবে এটার ডেনিস ও নাদিয়া। একটা লাইক, এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। 2030 সালে চাঁদে মানুষ পাঠানো ঘোষণা করা হয়েছিল কোন দেশ, মানে কোন দেশ চাঁদে মানুষ পাঠাবে বলে ঠিক করেছে 2030 সালে? আমেরিকা, রাশিয়া, ভারত, চীন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন D, চীন। কোন রাজ্যে প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন, কোন রাজ্যের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন মিউথামিথ সেলভি? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর, সিকিম, তামিলনাড়ু, না কর্ণাটক? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ঠিক আছে, ড্রাগ মুক্ত রাজ্য করার জন্য OPS ক্লিন অপারেশন লঞ্চ করলো কোন রাজ্য পুলিশ? পুলিশের পরীক্ষা ডেফিনেটলি সেখান থেকে পুলিশের অপারেশন মানেই কিন্তু ইম্পর্টেন্ট। গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, তেলেঙ্গানা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন D, এই অপশন C, পাঞ্জাব। 9 নম্বর প্রশ্ন কী আছে দেখো, স্প্যানিশ দ্য গ্র্যান্ড প্রিক্স 2023 কে জিতলো? তোমরা জানো যে বেঙ্গল পুলিশের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব দিচ্ছে যে গ্র্যান্ড প্রিক্স কে জিতলো। ম্যাক্স তোমার ভেরেস্টাপেন, কেন ব্লক, লুইস হ্যামিল্টন, কেউ নয়? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্স ভেরেস্টাপেন। ঠিক আছে, তারপর দেখো, কোন দেশকে রক্ষা করতে ন্যাটো আর্কিটিক মিলিটারি এক্সাইজ লঞ্চ করলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
কোন দেশকে বাঁচাতে তোমার ন্যাটো আর্কিটিক মিলিটারি এক্সাইজ লঞ্চ করলো, আমেরিকা, ফ্রান্স, ফিনল্যান্ড না সুইডেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফিনল্যান্ড। নেক্সটটা কী আছে দেখো, পুরুষ বিভাগে ফিবা, নট ফিফা, ফিবা 3x3 ওয়ার্ল্ড কাপ 2023 জিতল কোন দেশ? আমেরিকা, সার্বিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, কোনটা হবে? সার্বিয়া। নেক্সটটা কী আছে দেখো, প্রতিটি সম্প্রতি নালান্দা শিরোনামের বই লিখেছেন কে? অভিজিৎ সেনগুপ্ত, অভয় কে, বিদিশা পায়রা না কেউ নয়। সঠিক উত্তর হয়ে যাবে অভয় কে। তো এই ছিল আজকে 12টা প্রশ্ন, যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে একদম যেরকম আসবে সেরকমই তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। কত পেলে অবশ্যই কমেন্টে লিখবে, আর প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই এইগুলোকে এইভাবে তোমরা কেউ নেগলেক্ট করে যাবে না, ঠিক আছে? আর যারা ভর্তি হবে AK-47, যেরকম গুলি থামে না সেরকম যতদিন না চাকরি পাবে না ততদিন তোমাদের এই মানে কন্টিনিউ তোমাদের চলবে, সেইভাবে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আর আজকে পর্যন্ত এতটাই, নেক্সট আবার দেখা হচ্ছে। আর যারা ভর্তি হবি তারা হয়ে যা, তোদের যতদিন না গায়ের ড্রেস উঠছে, যতদিন না সিলেক্টেড ফর দ্য পোস্ট অর WBP লেখা থাকবে তোদের কাছে, ততদিন আমি তোদের হাত ছাড়ছি না, ঠিক আছে? তো যারা ভর্তি হবি সব হোয়াটসঅ্যাপ কর। অল দ্য বেস্ট।